আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, মমিন মুসলমান ভাই ও বোনেরা, বিপদ এমন একটা জিনিস যা মানুষের শান্তি কেড়ে নেয়। এই বিপদ যদি আপনার জীবনে এসে থাকে, তাহলে অবশ্যই আপনি বিশ্বনবীর শেখানো দোয়া পড়বেন, ইনশাআল্লাহ। তাহলে আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন। অন্য কোনো পথ, মত, ধর্ম গ্রহণ করে আপনি কোনোদিনও বিপদ থেকে বাঁচতে পারবেন না, কেননা বিপদ দিয়ে থাকেন একজন, আর তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ বান্দার বিপদ দূর করেন তখন যখন বান্দা বিশ্বনবীর শেখানো দোয়া পড়ে থাকে। এজন্য বিশ্বনবী বিপদ থেকে বাঁচার জন্য যে দোয়া শিক্ষা দিয়েছেন, সে দোয়া আমাকে, আপনাকে, সকলকে পাঠ করতে হবে। যেই বিপদের জন্য যে দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই দোয়া আমাদেরকে পাঠ করতে হবে। যেমন রোগ বালাই, অসুস্থতা, এটাও এক ধরনের বিপদ। তাই রোগ থেকে বাঁচার জন্য বিশ্বনবী যে দোয়া শিক্ষা দিয়েছেন, সে দোয়া আমাকে, আপনাকে পাঠ করতে হবে। এমনিভাবে মামলায় পড়ে যাওয়া বা সন্তানের কোনো বিপদ এসে যাওয়া বা অন্য কোনো সমস্যায় পড়ে যাওয়া, এগুলো থেকে বাঁচার জন্য বিশ্বনবী যে দোয়া শিক্ষা দিয়েছেন, সেগুলো আমাদেরকে পাঠ করতে হবে। তবেই আমরা শান্তিময় জীবন গঠন করতে পারবো। তো দর্শক, আজকে যে দোয়াটি উল্লেখ করব, এই দোয়াটি যদি আপনি একবার পাঠ করতে পারেন, তাহলে আপনার যে কোনো বিপদ দূর হয়ে যাবে। দোয়াটি বিশ্বনবী সকালে এবং বিকালে ওই দুইটি সময় পাঠ করতেন, সকালে একবার এবং বিকালে একবার পাঠ করতেন। তাই আমরাও যদি বিশ্বনবীর শেখানো এই দোয়াটি সকালে এবং বিকেলে পাঠ করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট থেকে রক্ষা করবেন, বাঁচিয়ে দিবেন। দর্শক, দোয়াটি হচ্ছে এরকম, আপনারা দেখতে পাচ্ছেন, আমি পাঠ করে শোনাচ্ছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইল্লা নাফসি তরফাতা আইনিন। এই দোয়াটির অর্থ হচ্ছে এরকম, হে চিরঞ্জীব, হে সৃষ্টিকুলের নিয়ন্ত্রক, আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন, এক মুহূর্তের জন্য আপনি আমাকে আমার ওপর ছেড়ে দিয়েন না। এই দোয়াটি তিরমিজি এবং নাসাই শরীফে রয়েছে। তাই দর্শক, এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, তাহলে আশা করা যায় আমরা বিপদ থেকে বাঁচতে পারব। বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করতেন। তাই আমরাও এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করব, ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার রহমতে বিপদ থেকে বাঁচতে পারব। বিপদ ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে ধরনের বিপদ হোক না কেন, সব বিপদ দূর করার নিয়ত করে এই দোয়াটি পাঠ করব। বা বিপদ দূর হওয়ার, দূর করার জন্য অন্য যে সমস্ত ছোট বা বড় দোয়া আছে, সে দোয়াগুলো পাঠ করার চেষ্টা করব। বিপদ দূর করার যে দোয়াটি আপনার কাছে ভালো মনে হয়, সহজ মনে হয়, সরল মনে হয়, সে দোয়াটিই আপনি পাঠ করবেন। এমন নয় যে এই দোয়াটিই আপনাকে পাঠ করতে হবে। বিশ্বনবী বিপদ থেকে বাঁচার জন্য অনেক দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন দোয়া ইউনুস আছে, সূরা ইয়াসিন পড়লে বিপদ দূর হয়, যেটা ভালো লাগে সেটা আপনি পাঠ করবেন। দান সদকা করলেও বিপদ দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য বিশ্বনবীর শেখানো দোয়া পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।